ঘটছে, কিন্তু তারা কোনো ধরনের বিচার পাচ্ছে না, যার কারণেই কিন্তু তাদের আজকে রাস্তার সামনে রাস্তার মধ্যে নেমে আসে। তারা কিন্তু বারবার বলছেন যে এই মুহূর্তে তাদের আসলে কলেজে ক্লাস করার কথা, কিন্তু তারা রাস্তায় নেমে এসে আমরা দেখতে পেয়েছি যে শুধু এখানে যে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সেটি কিন্তু না, বিভিন্ন আশেপাশে যেগুলো কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। তারা আমাদেরকে যেটি বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে সহপাঠী দুজন মারা গেছে এবং যারা আহত আছে তাদের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তারা সঠিক একটি বিচার দাবি করেছেন। তারা বলছেন যে ঘটনার পরে কিন্তু প্রায় 24 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, কিন্তু এখন পর্যন্ত যে ঘাতক বাসটি রয়েছে সেই বাসটি এর যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এবং বাস কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই জন্য তারা বারবার আইনশৃঙ্খলা বাহিনী বলছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে কিন্তু কলেজে যারা কর্তৃপক্ষ তারাও কথা বলছেন এবং তারা যেটি বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তাদের যারা সহপাঠী নিহত হয়েছে তাদের বিচার যে কোনো মূল্যেই হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের সামনে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ যদি আমি একটু বলতে চাই যে হোটেল রেডিসনের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুই পাশে কিন্তু বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। আমরা এখানে দেখতে পেয়েছি যে যেমন বিভিন্ন এখানে শিক্ষার্থীরা রয়েছেন, যে আপনারা আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনাদের তো আজকে সকালবেলা মানববন্ধ করার কথা ছিল কিন্তু সেটি বাধাগ্রস্ত হয়েছে, তো আপনি এখন রাস্তা নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন দোকানে। ঠিক যেমনটি আপনারা শুনছিলেন যে স্টুডেন্টরা বলছিলেন যে তারা আসলে এখানে বলেছিলেন যে তারা মানববন্ধন করবে এবং ঠিক বলা চলে যে তারা আমাদেরকে বারবার চিঠি বলেছেন যে এক ধরনের অহিংস কর্মসূচি, অর্থাৎ কোনো ধরনের ভাঙচুর ছাড়া শুধু জাস্ট তারা এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি বিচার দাবি করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই তারা কিন্তু বিভিন্ন ধরনের প্লাকার্ড সম্বলিত লেখা লিখে কিন্তু তারা এখানে প্রদর্শন করছে। তো সাথীরা এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে গতকাল দুজন শিক্ষার্থী নিহতের ঘটনায় তার যারা সহপাঠী রয়েছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং আশেপাশের বিভিন্ন কলেজের তারা এই মুহূর্তে রাস্তায় এসে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি যে ঘটনাটি ঘটেছে ঘটনার সাথে যে বাস ড্রাইভার জড়িত রয়েছে তাকে খুঁজে এনে বিচারের আওতায় আনা হোক। সাথীরা সহপাঠীদের নিহত এবং আহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়াজ জামানদীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে